আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে দুটি হোয়াটসঅ্যাপ রয়েছে এই দুটি হোয়াটসঅ্যাপ দিয়ে আমি আপনাদেরকে এমন একটি টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো যা আগে কখনো দেখেননি এই টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আপনাদের খুব উপকারে লাগবে না দেখলে বুঝতে পারবেন না আমি একটি হোয়াটসঅ্যাপ দিয়ে আমার আরেকটি হোয়াটসঅ্যাপে একটি ছবি সেন্ড করব। দেখুন শুধু কি হয় এই ছবিটি আমি জাস্ট এখান থেকে সেন্ড করে দিলাম দেখুন এখান থেকে এই ছবিটি সেন্ড হয়ে যাচ্ছে দেখুন আমার আরেকটি হোয়াটসঅ্যাপে দেখুন এখানে মেসেজটি চলে এসছে দেখুন এই হোয়াটসঅ্যাপে আমার এই সেন্ড করা মেসেজটি এখানে চলে এসছে আমি ওপেন করলাম ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন মেসেজটি চলে এসছে আমি জাস্ট ওপেন করলাম ওপেন করার পরে দেখুন এখানে একটি ফটো সেন্ড হয়েছে অথচ দেখুন ফটোটি এখান থেকে দেখা যাচ্ছে না এর পাশে দেখুন এক লেখা রয়েছে জাস্ট আমি এটিকে ওপেন করলাম দেখুন ওপেন করার পর এই ছবিটি পাঠানো হয়েছিল এবার যদি আপনি ব্যাক করেন দেখুন তারপরেও আপনি চাইলে ওখান থেকে ছবিটি আর দেখতে পারবেন না ছবিটি এখান থেকে গায়েব হয়ে গিয়েছে দেখুন এখান থেকে ছবিটি আর আপনি দেখতে পারবেন না এই ট্রিক্সটি আপনি কাজে লাগিয়ে আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে আপনার গুরুত্বপূর্ণ যে কোনো ফাইল ডকুমেন্টস যা কিছু হতে পারে যদি আপনি মনে করেন যে আপনার বন্ধু সে কেবলই একবারই ওপেন করে দেখতে পারবে তাহলে আমি যেভাবে দেখালাম এইভাবে করলে সে একবারই দেখতে পারবে দ্বিতীয়বার ওপেন করলে ওপেন হবে না ঠিক এই রকমভাবে শো করবে মেসেজটি ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তা হলে একদমই বুঝতে পারবেন না এই ট্রিক্সটি আমি কীভাবে করলাম আপনাদেরকে আমি বলে দেব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনি যখন আপনার বন্ধু বা পরিবার আত্মীয় স্বজনের কাছে যখন কিছু মেসেজ সেন্ড করবেন দেখুন এখান থেকে আপনি গ্যালারি থেকে বা ক্যামেরা থেকে যেখানে খুশি আপনি যে কোনো একটি ছবি সিলেক্ট করবেন দেখুন আমি একটি ছবি সিলেক্ট করলাম দেখুন সেন্ড করার সময় এখানে দেখতে পাচ্ছেন একটি এক লেখা রয়েছে গোল চিহ্নের মধ্যে জাস্ট এটিকে একবার আপনি টাচ করে দেবেন ফটো সেন্ড টু ভিউ ওয়ান্স হয়ে যাবে যাওয়ার পরে জাস্ট আপনি সেন্ড করে দেবেন সেন্ড হয়ে গেলে সে কেবলই মাত্র একবারই সে সেন্ড করতে পারবে এইভাবে আপনি আপনার মোবাইল থেকে যে কোনো কিছু আপনি পাঠাতে পারেন যদি আপনি চান যে একবারই সে দেখতে পারবে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ফটো চলে এসছে কিন্তু ফটো শো হচ্ছে না আপনি যখনই একবার ট্যাপ করবেন দেখুন ছবিটি ওপেন হয়ে গেল এবার আপনি যদি ব্যাক করেন তাহলে আর দ্বিতীয়বার দেখতে পারবেন না এই ছবিটি যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন তা হলে এই ছবিটি দ্বিতীয়বারের জন্য হারিয়ে ফেলবেন আর আপনি ওপেন করতে পারবেন না এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করতে একদমই ভুলবেন না ধন্যবাদ